হ্যালো বন্ধুরা, জার্নি উইথ তুহিন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে বৌদ্ধ পূর্ণিমা, আমার সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের বৈশাখী পূর্ণিমার এবং বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনটা হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম উভয় ধর্মের লোকের জন্য খুবই তাৎপর্য একটি দিন, কারণ এই দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মলাভ করেছেন। তিনি একাধারে যেমন ছিলেন হিন্দু ধর্মের ধর্মীয় গুরু, ঠিক অন্যভাবে বৌদ্ধ ধর্মের ধর্মীয় গুরু। তিনি এই পৃথিবীর মাঝে অনেক বাণী ছড়িয়ে দিয়েছেন। তিনি মহান ঈশ্বরের বা আল্লাহর কাছ থেকে যেসব বাণী পেতেন সেগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতেন। তার কিছু বাণীর মধ্যে হলো অহিংসা পরম ধর্ম এবং জীব হত্যা মহাপাপ। তিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আজকের এই দিনে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক এবং সকল জীব সুখে থাক, শান্তিতে থাক। এ কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।